মরহুম মাওলানা আল্লামা সাইদি সাহেব সারা জীবন ঐক্যের কথা বলেছেন। মাহফিলে বলতেন, আমার দুটা চোখ, একটি আলিয়া দেখি আর একটা কওমি দেখি। তার মানে উভয় পক্ষের মানুষকে এক চোখে দেখার অভ্যাস, এইটা আমাদের মধ্যে নাই। এই অভ্যাসটা আমাদের মধ্যে তৈরি হওয়া দরকার যে আমরা এক চোখে বাঁকা চোখে দেখবো না, সকলকে সমান চোখে দেখব। এই যোগ্যতা আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। মাহফিলের ইউটিউব চ্যানেল দেখলে মন খারাপ হয়ে যায়, কারোগুলো ভুলভ্রান্তি পেলে আলোচনা সমালোচনা করে একদম মাটির নিচে মিশিয়ে দেয়। দয়া করে, ওলামায়ে কেরামরা আসছেন, আলেমদের ভুল আলেমের কাছে ব্যক্তিগতভাবে বলবেন, মাঠে ময়দানে ওয়াজের ময়দানে কারো ভুল কেউ ব্যাখ্যা করবেন না। একমত আপনারা? হাত তুলে দেখান তো, এই কথা মনে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের সেমিনারে আয়োজিত সদস্যবৃন্দ, মেহমানবৃন্দ এবং সুধীবৃন্দ, ওলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের এই বরকতময় মাহফিলে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব বিচারপতি জনাব আব্দুর রউফ। বিশেষ মানে হিসেবে উপস্থিত হয়েছেন বীর পথিক মির্জাজান ইব্রাহিম সাহেব, নিসারাবাদ দরবার শরীফ পীর সাহেব, অন্যান্য হাজারাত উলামায়ে কেরাম, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি দীর্ঘদিন ধরে অসুস্থ, প্রায় ১৩ বছর পুরো অসুস্থ, হাঁটতে পারি না, কষ্ট হয় দাঁড়াতে, কথা বলতেও কষ্ট হয়, আগের মতো কথা বলার যোগ্যতা আমার নাই। তো প্রোগ্রামটা যেহেতু জাতীয় পর্যায়ের, জাতীয় গুরুত্ব দিয়ে আমি অসুস্থ অবস্থায় হেঁটে আসতে পারি না, ধরে নিয়ে আসছে। আপনাদের কাছে তিনটা অনুরোধ। একটি কথা হলো, মরহুম মাওলানা আল্লামা সাইদি সাহেব সারা জীবন ঐক্যের কথা বলেছেন। মাহফিলে বলতেন, আমার দুটা চোখ, একটি আলিয়া দেখি আর একটা কওমি দেখি। তার মানে উভয় পক্ষের মানুষকে এক চোখে দেখার অভ্যাস, এইটা আমাদের মধ্যে নাই। এই অভ্যাসটা আমাদের মধ্যে তৈরি হওয়া দরকার যে আমরা এক চোখে বাঁকা চোখে দেখব না, সকলকে সমান চোখে দেখব। এই যোগ্যতা আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। এক দু নম্বর হলো, ওলামায়ে কেরামদের মধ্যে বিভক্তি অনেক। মাহফিলের ইউটিউব চ্যানেল দেখলে মন খারাপ হয়ে যায়, কারোগুলো ভুলভ্রান্তি পেলে আলোচনা সমালোচনা করে একদম মাটির নিচে মিশিয়ে দেয়। দয়া করে, ওলামায়ে কেরামরা আসছেন, আলেমদের ভুল আলেমের কাছে ব্যক্তিগতভাবে বলবেন, মাঠে ময়দানে ওয়াজের ময়দানে কারো ভুল কেউ ব্যাখ্যা করবেন না। একমত আপনারা? হাত তুলে দেখান তো, এই কথা মনে থাকবে। তিন, আমাদের এখন শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম সরিয়ে দেওয়া হয়েছে, আলিয়া কওমি স্কুল কলেজ থেকে ইসলাম বিদায় করা হয়েছে। আমরা যারা এখন একটু বয়সী হয়েছি, আমরা ভালো সিলেবাস পড়ছি, এখন যারা পড়ে দাখিলে পড়ে আরবিতে নাম লিখতে পারে না, আলেম ফজর পাস করে এক লাইন আরবি বলতে পারে না। আমি তো মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত, অনেক জড়িত, আপনারা মনে থাকার কথা, এরশাদের সময় আমরা আন্দোলন করেছিলাম দাখিলকে মেট্রিকের মান দিতে হবে, আলেম ইন্টার মান দিতে হবে, ফাজেল কামেল ডিগ্রি মাস্টার ডিগ্রি সেমিনার দিতে হবে, ইনশাআল্লাহ সবগুলো আদায় করেছি। কিন্তু সেই কথা এখন অনেকের কাছে মনে নেই, বিশেষ করে আলিম আফসার লোকদের একটা দুর্বলতা আছে, বেতন পাইয়া আল্লাহর নাম ভুলে গেছে, ইসলামের নাম ভুলে গেছে, মাসে মাহফিল করা বন্ধ করে দিয়েছে, বেতন পায় খায়, বেতন পায় নামাজ পড়ে না,
বেতনপায় নামাজ কাজা করে, বেতনপায় ফজর নামাজ পড়ে না। এই দুরবস্থা থেকে ওলামায়ে কেরামকে ফিরে আসতে হবে। আর নামাজি না হইলে, আল্লাহ না হইলে কোনো বরকত পাবেন না, আখেরাত হারাবেন, পরকাল হারাবেন। এই গেল চার। পাঁচ নম্বর কথা হলো, আপনাদের সবাই সবার সাথে সুসম্পর্ক রাখবেন, কেউ করে হিংসা করবেন না, কেউ করে খারাপ মনে করবেন না, সকলকে আপন মনে করেন। আমি দেখলাম যে ইউরোপীয় ইউনিয়ন 35টা দেশ একসাথে হইয়া বাতিলের বিরুদ্ধে হামলা করে, মুসলমানকে সাহায্য করে, আমরা পারি না। আমরা তিনটা দেশ করতে পারি না, এই পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, বাহরাইন, দুবাই, কাতার, কুয়েত সব মিলে কি একটা ঐক্য হইতে পারে না? অবশ্যই পারে। পারলে কেন হয় না? এই ঐক্য হওয়া দরকার। আপনারা এখন মিডিয়ার যুগ, ইংলিশ বাংলা সবাই জানেন, আপনারা ঐক্য হওয়ার জন্য সারা দুনিয়াকে চাপ দেন, সারা নেতাদেরকে চাপ দেন, ঐক্য করতেই হবে। আল্লাহ দেশে আল্লাহ তাআলা আমাদের কয়েকজন মুসলমান নেতা দান করেছেন। একজন হলো তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তৈয়ব এরদোগান, চিনেন তারা? জি চিনেন সবাই। উনি আমার ইসলামের পক্ষে বিপক্ষে পক্ষে ওনার পক্ষে স্লোগান তুলতে হবে। আর ইমরান খান, উনি বাংলাদেশের পক্ষে অনেক বক্তব্য রাখছেন। ইমরান খান একজন বিশ্বনেতা, পাকিস্তানের, তারপরে মালয়েশিয়ার মাহাতির, আনোয়ার ইব্রাহিম, এরা সবাই বিশ্বনেতা। এদের সাথে ওলামায়ে কেরাম যোগাযোগ করেন, যোগাযোগ করেন। আপনারা একারা কিছু পারবেন না। মুসলিম শাসনদের মধ্যে যারা ক্ষমতা সম্পন্নদেরকে মিশে কাজ করেন, এরদোগানের হাত শক্ত করেন, আনোয়ার ইব্রাহিমের হাত শক্ত করেন, এভাবে যদি আমরা করতে পারি কিছু হইতে পারে। আমরা মৌলভী সাহেবরা নিজেরা ভাবি, অনেক পারি, অনেক জানি, কিছু পারি না, কিছুই পারি না, কিছুই পারি না। পারতে হলে ক্ষমতা লাগবে, পারতে হলে সাহস লাগবে, হিম্মত লাগে, জেলে যাওয়ার ভয় করলে চলবে না। মওলানা সাঈদী সাহেব জেলে ভয় করেছেন? ওখানে গিয়ে তাকে বলা হয়েছে তুমি আন্দোলন ছাড়ো, মুক্তি দেব। উনি মুক্তি নিয়েছেন? ওনার মতো ইমানদার হইতে চাই আমরা? না, কথা বলেন। ওনার মতো শক্তি ইমানদার হইতে চাই কেউ? কারা দেখি হাত তোলে, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। ইমানদার হইতে হলে ওরকম হইতে হবে, জীবন বাজি রেখে। আর পেট বাসায় ইমানদারি হয় না, পিঠ বাসায় ইমানদারি হয় না। ইমানদারের জন্য জেহাদের রাস্তা পরিষ্কার, আগে মরার সিদ্ধান্ত থাকতে হবে, তারপরে বাঁচা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। কথা বেশি বলে ফেলেছি বোধ হয়, মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।